তাইওয়ানের পূর্বাঞ্চলের একটি টানেলে লাইনচ্যুত হয়ে পড়েছে একটি ট্রেন। সকালের এই ঘটনায় এখন পর্যন্ত 36 জন নিহত এবং বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রায় 350 যাত্রী বহনকারী ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, টাইটং শহরে যাওয়ার পথে ট্রেনটি হুয়ালিয়ান শহরের উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ে। টানেলের মুখে যথাযথভাবে পার্কিং না করে রাখা একটি ট্রাকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি।